প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি। এবছর কিছু কিছু এলাকায় ধানের মধ্যে এক ধরনের বড় সমস্যা দেখা যাচ্ছে, ধানের পাতা মরা, ধানের পাতা খাওয়া এবং মাজরা পোকা। এই ধরনের পোকাগুলো অতিরিক্ত মাত্রায় দেখা যাচ্ছে, কারণ এবছর বৃষ্টি কম হচ্ছে, হাওয়া কম বইছে, এই সমস্ত পোকা ফলনে প্রচুর পরিমাণে আক্রমণ করছে। ঘাবড়ানোর কিছু নেই কৃষক বন্ধু, আমাদের বুঝে সুঝে কাজ করতে হবে। এই ভিডিওতে দুইটি পদ্ধতি জানাবো, একটা হচ্ছে একদম আপনারা বিনা খরচে আপনারা পোকা দমন করতে পারবেন, আর একটা পদ্ধতি হচ্ছে অল্প কিছু খরচ করে মাত্র একটি স্প্রের মাধ্যমে সম্পূর্ণ পোকা আপনারা দমন করতে পারবেন। আপনাদের ধান গাছ একবারে পোকা খেয়ে ঝাঁঝরা করে দিয়েছে, এর জন্য অল্প দিনের মধ্যে আপনাদের ধান গাছ আবার সবুজ সতেজ হয়ে যাবে। এর জন্য কৃষক বন্ধু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে, আর ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে সময়ে সময়ে এই ধরনের কৃষিকাজ সংক্রান্ত ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে কৃষক বন্ধু জেনে নেওয়া যাক এই পোকার ক্ষতির ধরন কীভাবে। ডিম থেকে নতুন পোকা বের হওয়ার পরেই নতুন বের হওয়া পাতার মাঝখানের সবুজ অংশটা একদম ক্লোরোফিলটা চুষে চুষে খায়, এর ফলে চুষে খাওয়া পাতায় সাদা লম্বা ধরনের একটা দাগ দেখতে পাওয়া যায়, আর অতিরিক্ত মাত্রায় যদি ক্ষতি হয় তাহলে পুড়ে যাওয়ার মতো একটা সমস্যা দেখতে পাওয়া যায় ধান গাছের পাতায়। পোকাগুলো বড় হওয়ার সাথে সাথে পাতাগুলোকে মুড়িয়ে একটা নলের মতো আকার তৈরি করে ফেলে, মরানো পাতার মধ্যেই ক্রিয়াগুলো পুত্তলিতে পরিণত হয়। এই পোকার দমন পদ্ধতি জানবো আমরা এবার। এই পোকা দমনের জন্য সহজ পদ্ধতিতে আমরা বিনা খরচে কীভাবে করব, এর জন্য একটা মোটা রশি আপনাকে নিতে হবে এবং দুইজন দুই দিক থেকে ধরে ফসলের উপর টেনে টেনে নিয়ে যেতে হবে। জমিতে যদি পরিমাণ মতো পানি থাকে তাহলে তো খুবই ভালো, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। এই রশি টানার ফলে কী হবে, যে ধানের পাতার মধ্যে যে সমস্ত পোকাগুলো রয়েছে, পোকার ডিম রয়েছে, সম্পূর্ণটাই কী হবে নিচে পড়ে যাবে এবং পানিতে পড়ে সেটা সম্পূর্ণটাই পোকা মারা যাবে এবং ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় পদ্ধতি জানব। এই দ্বিতীয় পদ্ধতিতে এই পাতামোড়া পোকা বলুন, চুঙ্গি পোকা এবং মাজরা পোকা সম্পূর্ণটাই একসঙ্গে আমরা একইভাবে বিনাশ করতে পারবো মাত্র একটি স্প্রের মাধ্যমে। এই পোকাগুলো দমনের জন্য আমি এখানে তিনটি ফর্মুলা আপনাদের জানাবো। কৃষক বন্ধু আপনাদের যে কোনো একটি ফর্মুলা প্রয়োগ করতে হবে। প্রথমে নিতে হবে আপনার ক্রোয়াজিন, এর মধ্যে ক্রোর এন্টানিরোপল 18.5%, এর যে বিঘা প্রতি মাত্রা আপনারা 20 ml নেবেন এবং অতিরিক্ত মাত্রায় যদি দেখা যায় তাহলে আপনারা 25 ml নিতে পারেন। এর সঙ্গে ল্যামডা 50 ml, দুটোকে একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে পাতা মরা পোকা, চুঙ্গি পোকা এবং মাজরা পোকা তিনটে পোকাই একসঙ্গে বিনাশ হবে। আর এই ডোজ মাত্রাটা 1 বিঘা জমির জন্য। আর এরপরে দ্বিতীয় ফর্মুলার কথা যদি বলি তাহলে আপনারা বায়ার কোম্পানির ফ্রেম নামের কীটনাশক পেয়ে যাবেন, এটা 1 বিঘা জমির জন্য আপনারা 11-12 ml নেবেন এবং যদি অতিরিক্ত মাত্রায় আপনাদের এই ধরনের সমস্যা দেখা যায় তাহলে আপনারা এর সঙ্গে ইমামেটিক বেনজয়েট আপনারা নেবেন 30 গ্রাম, দুটোকে একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরপরে তৃতীয় ফর্মুলার কথা যদি বলি, পাতামরা পোকা, চুঙ্গি পোকা এবং মাজরা পোকা এটাকে তিনটেই একসঙ্গে বিনষ্ট হবে, যেটা আপনারা নেবেন কাটাফ হাইড্রোক্লোরাইড 50% SP, এর সাথে ইমামেটিক বেনজয়েট 5% HG নেবেন। আর কৃষক বন্ধু এই কাটাফ হাইড্রোক্লোরাইড 1 বিঘে জমির জন্য আপনারা নেবেন 80 গ্রাম এবং এর সঙ্গে ইমামেটিক বেনজয়েট এটা আপনারা 1 বিঘে জমির জন্য নেবেন 33 গ্রাম, দুটোকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে আপনারা যদি স্প্রে করে দেন তাহলেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন এবং সব ধরনের পোকায় আপনারা বিনাশ করতে পারবেন। তো কৃষক বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই।